শতকরার যে কোনো সমস্যাকে সূত্র ছাড়াই অথচ খুব সহজভাবে বুঝে বুঝে এক নিমেষে করে ফেলা যায়, সেই কৌশলগুলি নিয়ে আমি আলোচনা করছি। আজকে হলো এই সংক্রান্ত দ্বিতীয় ক্লাস। আমি শতকরার প্রচুর সমস্যা পরপর আপলোড করতে থাকব। এখানে শুধুমাত্র দুটি মেন কনসেপ্ট কাজে লাগানো হয়েছে, একটি হলো অনুপাতের কনসেপ্ট, আরেকটি হলো 100% এর কনসেপ্ট। শুধু এই দুটি কনসেপ্টের সাহায্যে তোমরা শুধুমাত্র যে শতকরার অঙ্ককে সহজে করতে পারবে তা নয়, অনুপাতের চ্যাপ্টারের সমস্যাকে বা লাভ ক্ষতি চ্যাপ্টারের সমস্যাগুলিকে বা সুদ কষা চ্যাপ্টারের সমস্যাগুলিকে এই পদ্ধতিতে খুব সহজে সমাধান করতে পারবে। আমি এর মধ্যেই অনুপাতের চ্যাপ্টারের বেশ কিছু সমস্যা এইভাবেই সমাধান করে দেখিয়েছি। সমস্যাগুলি অনুপাতের প্লে লিস্টে রয়েছে এবং সেখানেও এই একই পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে, এবং এই শতকরার সমস্যাগুলিকে শতকরার প্লে লিস্টে পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি দুটি সমস্যা সমাধান করে দেখাচ্ছি। দেখো, প্রথম সমস্যাটিতে বলা হয়েছে দুটি সংখ্যার সমষ্টি 1400, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং বৃহত্তর সংখ্যাটিকে 20% কমালে ও ক্ষুদ্রতর সংখ্যাটিকে 20% বাড়ালে সংখ্যা দুটি সমান হয়। তাহলে এক্ষেত্রে বড়টিকে 20% কমিয়ে দিলে এবং ছোটটিকে 20% বাড়িয়ে দিলে যে দুটি পার্ট পাওয়া যাবে সেই দুটি সমান হয়ে যাবে, এবং সেক্ষেত্রে সংখ্যা দুটিকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা এই লাইন দিকে বিশ্লেষণ করবো। বলা হয়েছে বৃহত্তর সংখ্যাটিকে 20% বাড়াবে। তাহলে দেখো, শতকরার যে কোনো সমস্যার ক্ষেত্রে কোনো একটি পার্সেন্টেজ দেওয়া আছে, মানে সেটি কার উপরে পার্সেন্টেজ সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি প্রথমে ভালো করে বুঝে নিতে হবে। এখানে বৃহত্তর সংখ্যাটিকে 20% কমালে এক্ষেত্রে বৃহত্তর সংখ্যাটির উপরে পার্সেন্টেজটি করা হয়েছে, অর্থাৎ বৃহত্তর সংখ্যাটি 100% হলে এবং সেটিকে 20% করার ফলে সেটি হয়ে যাবে 100-20%, অর্থাৎ 80%। তাহলে বৃহত্তর সংখ্যাটি যদি 100% হয় সেই ক্ষেত্রে 20% কমানোর ফলে সেটি হয়ে যাবে বৃহত্তর সংখ্যাটির 80%। তাহলে আমরা এই দ্বিতীয় লাইনের প্রথম অংশটি থেকে পেলাম বৃহত্তর সংখ্যাটির 100-20% মানে 80%, এটা আবার সমান বলা আছে, যে সমান হয় বলা আছে সমান। তাহলে দেখো, পরের পার্টে বলা হয়েছে ক্ষুদ্রতর সংখ্যাটিকে 20% বাড়ালে সমান হয়, অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো এই শতকরাটি কিন্তু ক্ষুদ্রতর সংখ্যাটির উপরে, কারণ ক্ষুদ্রতর সংখ্যাটিকে 20% বাড়ানোর কথা বলা হয়েছে। আগের শতকরাটি ছিল বৃহত্তর সংখ্যার উপরে, আর দ্বিতীয় অংশটি রয়েছে ক্ষুদ্রতর সংখ্যাটির উপরে, অর্থাৎ ক্ষুদ্রতর সংখ্যাটি 100% হলে এবং সেটিকে 20% বাড়ানোর ফলে যেটি হবে সেটি হবে 100/20, মানে 120%। তার মানে এই ক্ষুদ্রতর সংখ্যাটিকে 20% বাড়ালে যে সমান হবে, অর্থাৎ এই টার্মটির সঙ্গে যে টার্মটি সমান হবে সেটি হলো ক্ষুদ্রতর সংখ্যাটি 100+20, এখানে 20% বাড়ানোর কথা বলা হয়েছে, মানে 120%। তাহলে দ্বিতীয় লাইনটিকে বিশ্লেষণ করে আমরা এটি পেলাম, তার মানে এখান থেকে পেলাম বৃহত্তর সংখ্যা গুণিত 80%, সংখ্যাটির মানে বৃহত্তর সংখ্যা গুণিত 80% সমান ক্ষুদ্রতম সংখ্যা গুণিত 120%। তাহলে এটিকে যদি আমরা পক্ষান্তর করি সেক্ষেত্রে এখান থেকে আমরা পাবো বৃহত্তর সংখ্যাটি ডিভাইডেড বাই ক্ষুদ্রতর সংখ্যাটি সমান 120/80। তাহলে এটি কাটাকাটি যে এখান থেকে পাওয়া যাবে 3/2, তার মানে আমরা এখান থেকে পেলাম বৃহত্তর সংখ্যা অনুপাত ক্ষুদ্রতর সংখ্যা সমান 3:2, অর্থাৎ এই ভগ্নাংশগুলিকে অনুপাত হিসেবে লেখা হলো, বৃহত্তর সংখ্যা ইজ টু ক্ষুদ্রতর সংখ্যা সমান 3:2। সেক্ষেত্রে লক্ষ্য দেখো, যদি আমরা অনুপাতের ধারণাটিকে বুঝে বুঝে কাজে লাগাই, এখানে সংখ্যা দুটি অনুপাত দিয়ে আছে এবং সংখ্যা দুটি সমষ্টি দিয়ে আছে, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যদি আমরা বড় সংখ্যা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে বড়টি বাই মানে 3/ যেটি দেওয়া আছে, যেটি দেওয়া আছে মানে তাদের সমষ্টি, অর্থাৎ এখান থেকে পাওয়া যাচ্ছে বড় অর্থাৎ 3 ডিভাইডেড বাই, এখানে সমষ্টিটি প্রদত্ত, তাই সমষ্টি অর্থাৎ 5 × 1400। তাহলে এইটি ক্যালকুলেশন করলে আমরা বড় সংখ্যাটি পাবো,
একই রকম ভাবে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য এই ছোট ডিভাইডেড বাই অর্থাৎ দুই ডিভাইডেড বাই আবার সমষ্টি পুরোত্ব অর্থাৎ তিন যুক্ত দুই সমান পাঁচ গণিত 2400। তাহলে এই ক্যালকুলেশন গুলি করলেই আমরা সংখ্যা দুটিকে খুব সহজে নির্ণয় করতে পারবো। এগুলি হবে প্রশ্নের অ্যানসার। পরবর্তী সমষ্টি দেখো, পরবর্তী সমষ্টিতে বলা হয়েছে পরীক্ষায় একজন ছাত্র অপরজন অপেক্ষা 9 নম্বর বেশি পায়। আগের দিনও পরীক্ষার একটি সমস্যা ছিল কিন্তু এটি সম্পূর্ণ আলাদা। তাহলে একজন অপরজন অপেক্ষা 9 নম্বর বেশি পায় এবং তাহার নম্বর মানে যে বেশি পেয়েছে তাহার নম্বর উভয়ের নম্বরের সমষ্টির 56%, তাহলে কে কত নাম্বার পেয়েছে? তাহলে আমরা এই শতকরাটিকে বিশ্লেষণ করবো 100% নিয়মে। প্রথমে দেখে নেবো এই শতকরাটি কার উপরে রয়েছে এবং তার সাহায্য নিয়ে আমরা অনুপাত তৈরি করে নেবো। তাহলে এই মাঝের লাইনটিতে বলা হয়েছে যে বেশি পেয়েছে তাহার নম্বর মানে যে বেশি পেয়েছে তাহার নম্বর উভয়ের নম্বরের মানে এখানে উভয়ের নম্বরটিকে 100% ধরতে হবে, অর্থাৎ উভয়ের নম্বরটির উপরে এখানে শতকরাটি করা হয়েছে। তাহলে উভয়ের নম্বরের সমষ্টিটিকে যদি আমরা 100% ধরি সেই ক্ষেত্রে তাহার নম্বর অর্থাৎ যে বেশি পেয়েছে তাহার নম্বর হবে 56%। তার মানে আমরা এটিকে অনুপাত হিসাবে যদি লিখি সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যে উভয়ের নম্বরের সমষ্টি ইজ টু যে বেশি পেয়েছে তার নাম্বার সমান। তাহলে উভয়ের নাম্বারের সমষ্টি এটা রয়েছে 100% এবং যে বেশি পেয়েছে সেটি বলা আছে তার নাম্বার হলো 56%। তাহলে এই দুটির অনুপাত করা হলো, তাহলে এখান থেকে পাওয়া গেল 100:56। তাহলে এখন আমাদের কাজ হলো এই অনুপাতটিকে দুজনের নাম্বারের অনুপাতে পরিণত করতে হবে। এখানে প্রথম পার্টিতে রয়েছে দুজনের সমষ্টির অনুপাত, দ্বিতীয় পার্টিতে রয়েছে যে বেশি পেয়েছে তার নাম্বার। সুতরাং এক্ষেত্রে দুজনের নাম্বারের অনুপাত হবে 100-56, অর্থাৎ উভয়ের নাম্বারের সমষ্টি 100 থেকে যে বেশি পেয়েছে তার নাম্বার বাদ দেওয়া হলো। তাহলে এই পার্টি হয়ে গেল যে কম নাম্বার পেয়েছে তার নাম্বার অনুপাত যে বেশি নাম্বার পেয়েছে তার নাম্বার। তাহলে এটি হলো দুজনের নাম্বারের অনুপাত। তাহলে এটি থেকে লেখা যাচ্ছে 44:56 মানে 11:14। তাহলে এখন আমরা বের করতে চাইছি কে কত নাম্বার পেয়েছে সেটি। তাহলে প্রথম জনের নাম্বার বের করতে গেলে আমরা প্রথম ডিভাইড বাই করবো, অর্থাৎ প্রথম অর্থাৎ 11 ডিভাইডেড বাই। এখানে প্রদত্ত কি না একজন অপরজন অপেক্ষা কত নাম্বার বেশি পেয়েছে সেটি। তাহলে এখানেও অনুপাতটি থেকে আমরা এই অন্তঃফলটি তৈরি করে নেবো, অর্থাৎ 14-11, 14-11 মানে 3। তাহলে 3 গুণিত এই বেশি নাম্বারটি, তাহলে এটি হলো প্রথম জনের নাম্বার। তাহলে এটি থেকে পাওয়া যাবে 33, অর্থাৎ যে কম নাম্বার পেয়েছে তার নাম্বার হলো 33, আর যে বেশি নাম্বার পেয়েছে তার ক্ষেত্রে আমরা এখানে 14 ডিভাইড বাই করবো, ডিভাইডেড বাই এখানে অন্তর্ফল মানে 3 গুণিত এখানে বেশি নাম্বার 3, এবং এখান থেকে এটির মান হয়ে যাবে 42। তাহলে এটি হবে প্রশ্নের অ্যান্সার।